মায়ের কথা মনে পড়ে, মাকে দেখেছো কালকে? আলে কথা বলো, বলো। ওকে একান্তভাবে রুমে নিয়ে আর কি যা বলার তো বলছে, এমন বাজে মন্তব্য বলছে যার কারণে ও মানে এটা সহ্য করতে পারে নাই। বলছে যে জাকিয়া তুমি এটি কেন ই করছো, তাহলে আমাকেও অলঙ্ক করে দেখাও। আমার মেয়ে বলছে আমি এটি পারবো না, পরে দরজা লাগাইয়া পরে যে লাঠি বিস্তৃতি বিস্তৃতি কথা বলছে, বলার পরে লাঠি লইছে যে লাঠি দিয়ে তোমার বাড়ি দিব তুমি না বললে। বোনে একটা চিকার দিয়েছে জোরে, চিকার দিয়ে বলছে আংটি আমার বাঁচাও। একটা আংটি আছে, ওই আংটি তার ফোন দিয়েছে, ওই আংটি তুমি আমাকে বাঁচাও। ওই আংটি আবার রিস্কে দিয়ে আইয়া পরে বাঁচাইছে, ওরে আইয়া তারপর ওকে উই করছে। মানে আমার দুনিয়ার মানি চাতনিয়া টানাটানি করতেছে, যখন বলছে এই কথাটা বলার পর কাপড় চোপড় মানে পুরো অলঙ্গ করতে বলছে ওনাকে। বলছে কাপড় খোলো, কাপড় ও খোলে নাই, যাকি আমার মেয়ে তো অনেক ভালো, আমার মেয়ে জীবনে এইসব কাজ করতে পারে না। মানে এটা ও শুইতে না পারে সকালবেলা মনে করেন এই বিষ খায়া পরে দিয়ে এত তোটা করছে। সকালে 7টা বাজে গেছি, আইসে দেখি আমার মেয়ে হসপিটালে নিয়ে গেছে। আর আমার বোনকে আমি যখন আমি হাসপাতালে নিয়ে যাইতেছি, আমার কোলে কোলে নিয়ে যাইতেছি, তখন একটাই কথা বলছে যে ওর জন্য ওর মৃত্যুর জন্য ও মেয়ে দায়ী, আর এবং ও সুস্থ বিচারটা জানি পায়। বিচারটা বসাইছে আর কি যে ছেলের সাথে আর কি সম্পর্ক ছিল ওই ছেলের হয়ে আর কি উনি বিচারটা বসাইছে। আমাদের এখান থেকে মানে যারা গেছে ওদেরকেও ঢুকতে দেয় না। বিচার প্রথমে যা হয়েছে মানে আমার মামা ছিল উনি গেছে বাহিরে পানি আনতে, পানি আনার পরে দিয়ে ওনাদেরকে আর ভিতরে ঢুকতে দেয়নি। ওকে একান্তভাবে রুমে নিয়ে আর কি যা বলার তো বলছে, এমন বাজে মন্তব্য বলছে যার কারণে ও মানে এটা সহ্য করতে পারে নাই, না করতে পারে। তারপর বাইরে বাইরে আমার এক আন্টি আছে, ওই আন্টির কাছে ফোন দিয়েছে আর কি আমাদের পাড়ার প্রতিবেশী, ওনার কাছে ফোন দিয়ে মানে আমার বোনে একটা চিকার দিয়েছে জোরে, চিকার দিয়ে বলছে আন্টি আমারে বাঁচাও। আমার এই মানে আমার দুনিয়ার মানি চাতনিয়া টানাটানি করতেছে, যখন বলছে এই কথাটা বলার পর কাপড় চোপড় মানে পুরো অলঙ্গ করতে বলছে ওনাকে। অলঙ্গ করে বলে যে তোমার কোনো সমস্যা নাই, তুমি তো সুন্দর, তোমার কাপড় চোপড় অলঙ্গ করে তুমি আমারে দেখাও, তুমি ওদেরকে দেখাইতে পারলে আমাকে দেখাইতে পারবা না। সহজ মেয়ে এই কথাটা আর কি বলছে। উনি একজন এখানকার স্থানীয় বাড়িওয়ালা আর কি, ওনার কাছে অনেক টাকা পয়সা আছে, উনি এই টাকা পয়সা দিয়ে জানি এই মামলাটা জানি কোনোভাবে জানি এটা ঢাকা চাপা না দেয়, কারণ আমার বোনের তো ন্যায্য বিচার চাই। আর আমার বোন যদি ন্যায্য বিচার না পায় এটা কোনোদিনও মানতে পারবো না। কিন্তু কেউ যদি আমাদের একজন লোক ঢুকতে দিত তাহলে তো এটা করতে পারতো না কোনোদিনই। আর এটা মনে করেন একটা লোকও ধরতে দেয় না। আর আমাদেরকে মনে করেন যখন টাকা দিয়া বলছে যে এটা টাকা নিয়ে তোমরা এটা ধাপা চাপা দিয়া লাও, এটা আর কোনোদিনও উঠায়ও না, তখন আমার বোনের শুইতে না পেরা তখন বের হয়ে আসছে। হ্যাঁ, এই লজ্জিতর কারণে ও শুইতে না পেরা ও মনে করেন সকালবেলা রাত্রে গেছে, ও মানে অনেক কিছুই খারাপ আচরণ করছে, মানে এটা ও শুইতে না পেরে সকালবেলা মনে করেন এই বিষ খায়া পরে দিয়ে এত তোটা করছে। কিন্তু আমি যখন নিয়ে গেছি গাড়িতে তখন আমার কোলে শুধু একটাই কথা বলছে, যখন আমার বুকে ছিল তখন বলছে গেলে আমার বিচারটা জানি করা সুস্থভাবে হয়, আর এই বিচারটার জন্য আমার সব কিছু মৃত্যুর জন্য ওই অহিত মিয়ার দায়ী, ওরা জানি অহিত আর খলিলের দায়ী। অহিত ছিল, অহিত মিয়ার বউ ছিল, আর মনে করেন খলিল ছিল, আর একজন লোক ছিল মানে অহিত মিয়ার বন্ধু আর কি যে পার্টনার ওই উনি ছিল আর কি, ওনাদের সামনে আর কি এগুলো বলছে। মানে ওনারা চারজন ছিল মোট, আর ওই চারজনের সামনে মানে আমার বোনরা এখন না না বিয়ের ও কোনো চাপ দেয় না, ওকে উল্টো আরও বিয়ের প্রস্তাব দিছিল, অনেক বাজে মন্তব্য বলছে, আবার বলছে যে আমি তোমাকে বিয়ে করবো। ওর যে স্বামী ছিল ওর স্বামীর সাথে ডিভোর্স দেওয়ারও পর্যন্ত পুরো কাগজপাতি রেডি করছে, বলছে যে ওই ছেলের কারণে কি আপনার বোনের সাথে আগে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে। হ্যাঁ, আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, ওই মানে ওই আর কি সব কিছু করাই দিছে, আশা দিছে যে আমি তোমাকে বিয়ে করব, বলছে তোমার বাচ্চা দুইটা আমি দেখব, তোমার যত ভরণ পোষণ আছে সব আমি দেখব, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও, মানে ওরে দিয়ে ও ছাড়াইছে। ওই ছেলেটি আসলে ভালোবাসার লোভ দেখিয়ে আপনার বোনকে তার হাজবেন্ডের থেকে বিরুদ্ধরিত করেছে এবং ডিভোর্স দিয়েছেন। সে কথা দিয়েছিল যে তুমি যদি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও তাহলে তোমার এই বাচ্চা সহ তোমাকে আমি আমার সংসারে নিব, এই টাইপের কোনো ঘটনা ঘটেছিল আর কি বলছে। বলার পর দিয়া বলছে যে তোমার ওয়াইফ আছে, তোমার বাচ্চা আছে, এটা তো
তো কোনোদিনও সম্ভব না, আর আমারও যেহেতু দুটো বাচ্চা আছে তোমার ওয়াইফ কোনোদিনও মানবে না। বলছে আমার ওয়াইফ এটা জানে, আবার ওয়াইফ না জানলেও কোনো সমস্যা নাই, আমার বাড়ি গেলে আমি সব সাইড়া দিয়া আমি তোমার নিয়ে আর তোমার বাচ্চা দুইটা নিয়ে থাকবো। ও বলছে এরকম এমন আশা দিছে, ও বলছে ঠিক আছে তুমি যদি তোমার ফ্যামিলিগত থেকে মানে আনতে পারো তাহলে আমি রাজি। এরকম বললাম পুরো এক বছর তামাক ওর সাথে মানে রিলেশনে জড়াইছিল। এমন কিছু নয় তো, আশ্বাস দেওয়ার পরে আপনার বোন আশ্বাসের ব্যর্থ হয়েছেন কিংবা প্রেমে ব্যর্থ হয়েছেন কিংবা ছেলে